দীর্ঘ 7 বছরের প্রেমের পর প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সেরেছিলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সময়ের হিসেবে সেই বাগদানের বয়স হতে চলেছে প্রায় 3 বছর। 2020 সালের মার্চ মাসে বাগদান সারেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। বিয়ে প্রসঙ্গে নুসরাত ফারিয়া জানিয়েছিলেন ডিসেম্বরে বিয়ে পিঁড়িতে বসবেন তিনি। সেই ডিসেম্বর শেষে আরও 1 ডিসেম্বর গেছে, আর 1 ডিসেম্বর আসন্ন। তবু বিয়ের খবর নেই নায়িকার, যদিও বিয়ে নিয়ে নানা গুঞ্জন আছে ঢালিউড পাড়ায়। এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলছেন, বিয়ে করব এটা নিশ্চিত, তবে এখনই বিয়ে করছি না। চলতি বছরেই গ্রাজুয়েশন শেষ করেছেন ফারিয়া। তিনি বলেন, আমরা দুজনই বড় হয়েছি আর্মি পরিবারে, পরিবারের সদস্য সংখ্যা অনেক, তাদেরকে নিয়ে বড় আয়োজনে ঘটা করে বিয়ের ইঙ্গিত দেন এই অভিনেত্রী। বর্তমানে নুসরাত ফারিয়া কলকাতায় বিবাহ অভিযান 2 সিনেমার শুট করছেন। এছাড়া নতুন করে 3 সিনেমার কথাবার্তা চূড়ান্ত করে রেখেছেন এই অভিনেত্রী, যার মধ্যে একটি নির্মিত হবে ওপার বাংলায়।